আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দীর্ঘ প্রায় দেড় বৎসরের মতো করোনার অবস্থা কারণে আমরা তোমাদেরকে সামনে নিয়ে ক্লাস করতে পারছি না। তথাপি যেহেতু জীবন থেমে থাকবে না, সেই হিসাবে আমাদেরকে অনলাইন ক্লাস করেই এগিয়ে যেতে হবে। পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, তাই আমি আশা করব তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তবে আজকে আমি যে ক্লাসটা করতে চাচ্ছি তা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যতালিকার ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অষ্টম শ্রেণীর অধ্যায় দ্বিতীয় পাঠ পঞ্চম, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ থেকে আজকে তোমাদের কাছে আমি আলোচনা করতে চাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে পঞ্চম পাঠে আমরা পাচ্ছি আল হাজ, হজ। ইসলামী শরীয়তের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার একটি স্তম্ভের নাম হচ্ছে হজ, হজ বাইতুল্লাহ যাকে বলা হয়। এই হজ হচ্ছে তোমার আরবি শব্দ। হজ শব্দের মূলত আরবি, আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র কাবাহর সংশ্লিষ্ট স্থান সমূহে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। তাহলে আমরা জানলাম যে হজটা মূলত আরবি শব্দ, নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে তোমার এই কাজটা সম্পাদন করার নামই হচ্ছে হজ। হজ কিন্তু উমরা করা যায় বছরের যে কোনো সময়, কিন্তু হজ নির্দিষ্ট সময়েই করতে হয়, কারণ হজ করা হচ্ছে ফরজ এবং ফরজা আইন। ধনবান ব্যক্তিদের জন্য এই কাজটা করা অত্যাবশ্যক। অবশ্যই ইবাদতের মূল, ইমানের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভের নাম হচ্ছে হজ বাইতুল্লাহ। সুপ্রিয় শিক্ষা দিব, তো আমরা হজ এর এই অধ্যায়ে এই পঞ্চম পাড়ে যে বিষয়টা আমরা পেয়েছি তা হচ্ছে তিনটা। নাম্বার ওয়ান, হজের ঐতিহাসিক পটভূমি। দুই, হজের তাৎপর্য। তিন, হজের ফজিলত। তো এই তিনটা আমি ধারাবাহিকভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। তবে সামনাসামনি হলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারতে। যেহেতু এটা সম্ভব নয় সামনাসামনি ক্লাস করা, সেই হিসাবে একটু মনোযোগ সহকারে আমরা যতটুকু পারব চেষ্টা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিজ। দেখো, ইসলামী পরিভাষার যে কথাটা আমরা বলা হয়েছে হজের ব্যাপারে, ঐতিহাসিক পটভূমি যে কথাটা আমরা বলতে চাচ্ছি, যে সংশ্লিষ্ট স্থানসমূহ হজ করে। হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত। প্রথমত হজ একটি গুরুত্বপূর্ণ শারীরিক ও আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত তো বুঝতেই পেরেছ, এবং শারীরিক ইবাদত। জিলহজ মাসের, আরবি মাসের জিলহজ মাসের 8-12 তারিখ পর্যন্ত মক্কা, মিনা, আরাফা এবং মুজদালিফায় আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করাকেও হজ করাও হজের অন্তর্ভুক্ত। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। এরপর যতবার হজ করবে তা নফল হিসেবে গণ্য হবে এবং অনেক সওয়াবের অধিকারী হবে। হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য। সূরা আল ইমরান আয়াত 97। তো 97 নং আয়াতে আল্লাহ তাআলা হজের যাওয়ার বিষয়ে আদেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন। যেসব লোক কাবা হওয়ার পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ হতে
ফিরে আসার অবধি পরিবারবর্গের আবশ্যকীয়তা ব্যয় বাদে জাকাতের খরচ বহন করতে সক্ষম তাদের উপর হজ ফরজ। মহিলা হাজি হলে একজন সঙ্গী থাকতে হবে, সঙ্গী হবেন স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ সম্পর্ক হারাম, অর্থাৎ গাইরে মাহরাম যারা তোমার এই গাইরে মাহরাম যারা আছে, যেই 14 জন মানুষ ইসলামী শরীয়তে একজন নারীর সাথে সাবালক একজন সাবালিকা একজন নারীর সাথে দেখা করা যে 14 জন মানুষের পক্ষে সম্ভব, সেই 14 জন মানুষের যে কোনো একজন পুরুষ মানুষকে নিয়ে সে হজে যেতে পারবে এবং হজে যাওয়ার সময় তার ওই ব্যয়ভার সমস্ত ওই নারীকেই, ওই নারী মহিলা হাজিকেই তোমাকে কী করতে হবে, বহন করে নিতে হবে। এটাই ইসলামী শরীয়তের বিধান। যেমন বাবা, ছেলে, ভাই, চাচা, মামা ইত্যাদি সফর সঙ্গীর ব্যয়ভার মহিলা হাজিকেই বহন করতে হবে। এবার চলো ঐতিহাসিক পটভূমিতে আমরা বলি, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম। সালাত আদায় ও আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য পৃথিবীতে সর্বপ্রথম মক্কা নগরীতে যে ঘর ইবাদতখানা তৈরি হয় তার নাম বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। কালক্রমে এই পবিত্র ঘর জনমানব শূন্য হয়ে পড়ে। প্রায় 4000 বছর আগের কথা, ইরাকে জন্ম নেওয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর আদেশে বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাবা ঘরের নিকটবর্তী জনমানব শূন্য স্থানে রেখে যান। বিবি হাজেরা স্বামীকে লক্ষ্য করে বলেন, আমাদের এমন মরু প্রান্তরে ফেলে রেখে চলে যাচ্ছেন? উত্তরে স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা, উত্তরে বলেছিলেন আল্লাহর নির্দেশ। বিবি হাজেরা বললেন, তাহলে আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক, তিনি অবশ্য আমাদের বাঁচিয়ে রাখবেন। যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক। তো দোয়াটা করলেন কি, লক্ষ্য করো, বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আয়াত সূরা বাকারা আয়াত 127। সূরা বাকারার 127 নং আয়াতটি এখানে আনা হয়েছে, যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত দিয়ে আল্লাহ তাআলা বের করেছেন। কথাটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, এবং আল্লাহ তাআলাকে লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন যে হে রব, আপনি আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত হচ্ছে তোমার 27। তো এরকমভাবে আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। তো হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকটে, হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও যেমন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত 37। 37 নং আয়াতে সূরা ইব্রাহিমের এই কথাটা আবারও বলা হয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়া সামান্য খাদ্য পানীয় কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে গেল। মা ও শিশুপুত্র ক্ষুধা পিপাসায় কাতর। মা হাজেরা নিকটস্থ সাফা পাহাড়ের উঠে চারিদিকে তাকিয়ে দেখেন, আবার মারওয়া পাহাড়ের চূড়ায় উঠে চারিদিকে তাকিয়ে দেখেন কোনো লোক, কোনো দল দেখা যায় কিনা যারা তাঁবু গাড়বে, অথবা কোনো এই সফর সঙ্গীদেরকে দেখা যায় কিনা, কোথাও কোনো কাফেলা দেখা যায়নি কিনা, যাতে তাদের নিকট থেকে সামান্য পানি এনে পিপাসা কাতর পুত্রের মুখে দেওয়া যায়। কিন্তু কোথাও কোনো লোকজন সম্মুখের দেখা না পেয়ে দেখা পেলেন না, এমনিভাবে 7 বার সাফা মারওয়া পাহাড়ের দৌড়াদৌড়ি করলেন। তারই নিদর্শন স্বরূপ হাজিগণ ওই স্থানে স্থায়ী দ্রুত হাঁটেন। মা হাজেরা কোথাও পানির সন্ধান না পেয়ে শিশুর কাছে ফিরে এসে
বিস্ময়ে দেখলেন নিকটে মাটি ফুঁড়ে স্বচ্ছ পানির ফোয়ারা বইছে। এই পানির ফোয়ারাই ছিল বিখ্যাত জমজম কূপের উৎস। বিবি হাজেরা শিশু ইসমাইলকে পানি পান করিয়ে তার কৃতজ্ঞতা নিবারণ করেছিলেন, নিজের তৃপ্তি সহকারে পান করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তখনকার সময়ে মরুভূমিতে যেখানে পানি থাকে না সেখানে আকাশের একবারে চতুর্দিকে ধু ধু মরুভূমি, সে জায়গাতে মাটি খুঁড়ে তারপরে কে বা কারা পানির সন্ধান দিল, এটা স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া আর কারোই বিশেষ কৃপা হতে পারে না। তো এই পর্যায়ে মরুভূমিতে যেখানে পানি থাকে সেখানে আকাশে পাখি উড়ে, এটা আবার আরেকটা বিষয়, যেখানে পাখির সন্ধান আসে সেখানে আকাশে পাখি উড়ে, আর আকাশে যেখানে পাখি উড়ে দূর থেকে মানুষগুলো যখন দেখতে পায় যে ওই জায়গাতে পাখি উড়ে, তাদের মনে হয় যে সেখানেই পানির একটা ব্যবস্থা আছে। এরকমই পানির ব্যবস্থা দেখে একটি কাফেলা এসে জমা হয়। তো জুরহুম নামক একটি কাফেলা বংশের কিছু লোক, জুমহুর নামক বংশের কিছু লোক তারা এক বাণিজ্য কাফেলা এসে মা হাজেরার অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করল। ক্রমে আরও লোকজন এসে জড়ো হলো। সকলের বিশ্বাস ও পূর্ণ আত্মা মা ও শিশুর কল্যাণেই আল্লাহ তাআলা এ উসর মরুর ভুক চিরে পানির ঝর্ণা প্রবাহিত করেছেন, ধীরে ধীরে মক্কা একটি জনপদে পরিণত হলো। সুবহানাল্লাহ। তো মানুষের বিশ্বাস ছিল যে হাজেরা এবং তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালামের কল্যাণেই আল্লাহ তাআলা এই ব্যবস্থাটুকু করে দিয়েছিলেন, এটাই ছিল তখনকার সময়ের ব্যবস্থা। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটি অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপন পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা ঘরের স্থানটি দেখিয়ে তা পুনর্নির্মাণের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ করেন। তারপর এই দোয়া পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক আমাদের এ কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। সূরা আল বাকারার আয়াত যে 127 যেটা পড়লাম। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দেন, ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে হজের জন্য আহ্বান করেন। পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। অর্থ হচ্ছে আপনি মানুষের নিকট হজের ঘোষণা করে দিন, তারা আপনার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উস্তের পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সুরা হজ আয়াত 27। সূরা হজের 27 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর আহ্বানে কাবা শরীফ আবার তাওহীদ পন্থীদের পুণ্যভূমিতে পরিণত হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তীতে কালে তিনি ও নবী হলেন, মৃত্যুর সময় কাবার দায়িত্বভার অর্পণ করে গেলেন আপন বংশের উপর। কালক্রমে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলো, কাবা গৃহে তারা স্থাপন করলো 360 মূর্তি। হজের সময় ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রথাগুলো পালিত হতো, তবে তারা পূজা অর্চনা করত প্রতিমা সমূহের সামনে। উত্তরাধিকার সূত্রে কুরাইশ বংশে তখনও কাবা ঘর রক্ষা এবং রক্ষক এবং হজের তত্ত্বাবধায়ক ছিল, ফলে দেশ বিদেশে ছিল তাদের যথেষ্ট সম্মান। এই বংশেই জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্যকাল থেকে তিনি মূর্তি পূজাকে অপছন্দ করতেন, মক্কায় অতি অল্প সংখ্যক লোক তখনও মূর্তি পূজাকে ঘৃণা করতেন, তাদের বলা হতো হানিফ বা একনিষ্ঠ। তারা মূর্তি পূজা না করে ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিমী হজ পালন করতেন।
মক্কায় বিশ্বনবীর আগমনের পরেও অল্প কিছু সংখ্যক তাওহিদে বিশ্বাস করত, আর বাকি সব ওই মূর্তি পূজাতে বিশ্বাস করত। যারা তাওহিদে বিশ্বাস করত তাদেরকে বলা হয় হানিফ বা একনিষ্ঠ ব্যক্তি। তো এমনই মূর্তি পূজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শবদ থেকেই ঘৃণা করতেন, তাদের বলা হতো হানিফ বা একনিষ্ঠ। তারা মূর্তি পূজা না করে ইব্রাহিমী হজ পালন করতেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে হজটা আমাদেরকে দেখিয়ে গিয়েছিলেন, সেই হজটাই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জন্মের বংশের লোকেরা কিছু সংখ্যক মানুষ ওইটা পালন করতেন, ধারাবাহিকতা দেশের ঐতিহ্য ধরে রাখতেন এটি আর কি। তো মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ইব্রাহিম হজ চালু করলেন। আমরা এখন যে হজটা পালন করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই হজটাই হচ্ছে ইব্রাহিম হজ। সুপ্রিয় এবার চলো, আমরা যেহেতু ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা এবার চলো সংক্ষিপ্ত আকারে হজের তাৎপর্য নেব, তারপরে হজের ফজিলত দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। এবার হজের তাৎপর্য বলা হয়েছে, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম, সারা বিশ্বের মুসলিম জাতির মহা সম্মেলন কেন্দ্র। বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্র হয়, সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে। তোমরা কি লক্ষ্য করেছ, সকল মানুষের ভাষা, চেহারা, ধর্মীয় আচার আচরণ এক হলেও ভিন্নতা থাকতে পারে, কিন্তু হজের সময় দেখো সমস্ত মুসলিমের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচিও এক, সকলের পরিধানে এক ধরনেরই পোশাক পরিহিত। সুবহানাল্লাহ। ভাষা, বর্ণ, জীবন পদ্ধতির বিভিন্নতা সত্ত্বেও তারা সকলে একই ধ্বনিতে উচ্চারণ একাকারে হয়ে যায়, সকলের হৃদয়ে এক আল্লাহর নাম। এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পর মিলনের সুযোগ হয়, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয়, প্রয়োজনীয় সাম্য সমাধানের সুযোগ হয়। এভাবে হজ সারা বিশ্বে মুসলমানকে সাম্য ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। প্রতি বছর হাজিদের হজে গমন ও প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলের মুসলমানদের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়। ইসলামের প্রাণচঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের যে একটি বিশাল অবদান রয়েছে আছে এবং এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এ পর্যায়ে হজের ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন হজের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাজ ইয়ালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। অর্থ, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমনিভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল। বুখারী ও মুসলিম। এই হাদিসটা এসেছে বুখারী ও মুসলিমে। তিনি আরও বলেন, তোমরা হজ ও উমরা পালন পরপর করতে থাকো, কারণ এই দুটি ইবাদত দারিদ্র, অভাব এবং গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুনের ভাটি লোহা, সোনা ও রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয়। হজের মাবরুরের মাকবুল প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। নাসাই শরীফে এই হাদিসটা এসেছে। যেমন মুসলমানদের উপর হজ ফরজ, তাদের উচিত খুশি মনে হজ পালন করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যে হজ নিয়ে আজকে একটু বেশি কথা হয়েছে, আজকে যে বিষয়টা আমরা পরিলক্ষিত করেছি, যে হজের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেছি, আমরা হজের তাৎপর্য তুলে ধরেছি, হজের ফজিলত তুলে ধরেছি, যে কোরআনের দুটো আয়াত সূরা বাকারার 127 এবং সূরা হজের শুধু 27 যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমরা আশা করব তোমরা বাড়িতে এই অধ্যায়টাকে সুন্দরভাবে এটাকে অধ্যয়ন করবে, তোমরা আগামী দিনে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ রাখুক, সকল অবস্থায় তোমরা দিনই একটা পরিবেশে থাকো, সে আশা প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আমি আওলাদ হুসাইন মোল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।